কি বললি তুই? আমার বউ তো শুটকি মাছের ঝাল খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ খেয়েছে, বৌদি আমার শুটকি মাছের ঝাল দিয়ে সব ভাত খেয়ে নিয়েছে। শুনতে হয়তো খারাপ লাগবে, যেটা সত্যি সেটা সবাই বলবে। আহারে তুমি চুপ করো। কেন চুপ করব? আজ আমি তোমার জন্য শুটকি মাছ আনবো। তুমি শুটকি মাছ আনবে না, আনলে আমাকে শুটকি মাছের ঝাল দিতে হবে। আজ আমি এক বাটি সুমনের শুটকি মাছ খেয়েছি। হ্যাঁ খেয়েছো তো, তুমি একাই খাওনি, তোমার সঙ্গে তাপস পালও খেয়েছে। আমি সেই মায়ের ছেলে যে বেগুন ভাজা আর ফুলকপি দিয়ে আপনাকে শুটকি মাছ রেঁধে খাওয়াতো। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমি সেই মায়ের ছেলে যে একটুখানি শুটকি মাছ খাবার জন্য আপনার কাছে হাত পাতত। আমি সেই মায়ের ছেলে যে এক টুকরো শুটকি মাছ চুরি করেছিলাম বলে আপনি মোদের শিখ বুঝে দিয়েছিলেন। আমি সব সহ্য করতে পারি, কেউ আমার বিয়ে দেখে আমাকে অপমান করুক সেটা আমি সহ্য করতে পারি না, আর তোমার বান্ধবীরা সেটাই করেছে। বিয়েতে শুটকি মাছ খেলে এরকমই হয়। তোমার বান্ধবীরা শুটকি মাছ না খাওয়া সত্ত্বেও তুমি তোমার বান্ধবীদের নিমন্ত্রণ করেছো। ভবিষ্যতে তোমার বান্ধবীরা যদি শুটকি মাছ খায় আমার বাড়িতে নিমন্ত্রণ করবে না। কেসা লাগা মেরা মজাক।